আসসালামু আলাইকুম, আমি রেহানা ব্লগস বিদি থেকে। রেহানা, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আমার আরেকটি ব্লগ দেখার জন্য। তো আজকে ডেইলি লাইফ আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো সবাই হয়তো ভাববেন যে আমি প্রতিদিন কি করি, প্রতিদিন সকালে যা করি একই কাজই করা হয়, এমন না যে অনেক কিছু ভিন্ন। তো যাই হোক, যেহেতু আম কাঁঠালের দিন, তো আজকে সকালে নাস্তাটা আম কাঁঠাল দিয়ে শুরু করব। এই যে গতকাল রাতে যে আমার হাজবেন্ড এত কষ্ট করে কাঁঠালটা ভাঙছিল, তো ও তেমন একটা কাঁঠাল ভাগে না, তো লাইফের এই নিয়ে মনে দ্বিতীয় না তৃতীয়বার ভেঙেছে। যাই হোক, তো ও এত কষ্ট করে ভাঙছিল সেটা একটু ভিডিও করে নিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কাঁঠালটা এত সুন্দর হয়েছে মানে বলার না, সুবহানাল্লাহ। তো আজকে সকালবেলা এই যে আম কেটে নিলাম নাস্তা খাওয়ার জন্য, তারপর কালকে গতকালকে রাত্রে একটা কাঁঠাল ভাঙা হয়েছিল। তো আমি তো কাঁঠাল ভাঙতে পারি না, তো আপনাদের ভাইয়া এই যে কাঁঠাল ভেঙে দিয়েছিল। গাছের কাঁঠাল তো আপনার ভাইয়ার ফ্রেন্ডের বড় ভাই, সে একটা তাদের গাছের ফরিদপুরের কাঁঠাল, আমি গতবার একটা ব্লগ শেয়ার করেছিলাম, তো ডেইলি লাইফ ব্লগে আমি ফরিদপুর যাচ্ছিলাম সেই ব্লগটা, তো ওখানের কাঁঠাল দেখেছিলাম গতবার। তো এবার তারা আমার জন্য একটা কাঁঠাল দিয়ে দিয়েছে, দেখেন কত সুন্দর কাঁঠাল। তো রাত্রি ভেঙেছে, আমি যেহেতু কাঁঠাল ভাঙতে পারি না, তো আমার হাজবেন্ড ভেঙে বক্সে করে দিয়ে গিয়েছে। কাঁঠালটা মোটামুটি বড় ছিল, আর এই সিজনে এই প্রথম কাঁঠাল খাচ্ছি। আমার আবার একটা বদ অভ্যেস আছে, আমি বাহিরের কেনা কাঁঠালটা খেতে পছন্দ করি না, খাই না, আবার সবার হাতের কাঁঠাল ভাঙাটাও খাই না। তো লাইফের ফার্স্ট আমার হাজবেন্ড কাঁঠাল ভেঙে দিয়েছে, আর এর আগেও একটা ব্লগে দেখেছেন যে আমার এক ভাগ্না কাঁঠাল ভেঙে খাওয়াচ্ছে আমাকে। তো আলহামদুলিল্লাহ সবার ভালোবাসায় সবার দোয়াতে আছি, ভালো আছি, সুস্থ আছি। তো যাই হোক, কাঁঠালটা অনেক বড় ছিল, তো ভাবলাম এতগুলো কাঁঠাল তো কী করব। তো কিছু কাঁঠাল নিজের জন্য রেখে বাকিগুলো আমি ডিস্ট্রিবিউশন করে দিয়েছি, তো আমার হাজবেন্ডের দোকানে তাদের জন্য পাঠিয়েছি। তো এই আর কি, তো আজকে যে কাঁঠাল আম আর বাসায় নাস্তা বানাইনি, শরীরটা বেশি ভালো লাগছিল না, বাড়ি থেকে কিছু নাস্তা এনেছি, তো ওগুলো নিয়ে আমি আজকে খাবো। বলবো কষ্টের কথা, যে আমাদের প্রথম ঢাকায় মানে চুলাতে গ্যাস থাকে না, আর ইলেকট্রিক চুলাতেও কাজ করি, তো ওটাও আজকে ইচ্ছে করছিল না, তো এই যে বাড়ি থেকে চা নিয়ে আসলাম। এখানে এই দোকানের চাটা অনেক মজা, মিতালি হোটেলের চা, জাংখারপুর মিতালি হোটেলের চাটা অনেক টেস্ট। আর চায়ের দেখেন কালারটা, কোয়ান্টিটিটাও অনেক সুন্দর। এই হচ্ছে মুগ ডাল, আলহামদুলিল্লাহ আমার ফিজা বেবির পরীক্ষা শেষ, তো ও ঘুমিয়ে আছে। আর সকাল সকাল আমি নাস্তাটা একাই সেরে নিচ্ছি, কারণ আমার বড় মেয়ে তো পরীক্ষা দিতে গিয়েছে, আর ছেলে অনেক আগেই নাস্তা খেয়ে নিয়েছে, তো আমি একটু লেট করেই খাচ্ছি। সত্যি কথা বলতে প্রতিদিন সকালে এভাবে ঘটা করে নাস্তা খাওয়া হয় না, প্রায় প্রায় এভাবে খাই, ম্যাক্সিমাম টাইমে হালকা পাতলা করে নিই নাস্তা। নাস্তা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। তো এই যে কুমড়া, অনেকদিন পর ইচ্ছে করলো যে কুমড়া খাবো, তো কুমড়াটা ভালো করে কেটে নিলাম, তারপর চিংড়ি মাছ দিয়ে কুমড়া খেতে ইচ্ছে করেছিল, চিংড়ি মাছগুলো বেছে নিলাম, থাই চিংড়ি। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, পেঁয়াজটা ভালোভাবে হয়ে যাওয়ার পর এখানে মশলা দিয়ে দিব। মশলা দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এক চা চামচ করে, তারপর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এক চামচ চামচের থেকে একটু কম, আর এখানে একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর ছেড়ে দিলাম কুমড়োগুলো। আর এই যে দেখছেন চিংড়ি মাছ, থাই চিংড়ি,
তো এই চিংড়িটা খুব ভালো করে ওয়াশ করে নিতে হয়। চিংড়ির মাঝখানে কিন্তু একটা রক থাকে, সেই রকটা ফেলে দিতে হবে। আর এখানে লেবু এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মাছটা ধুয়ে নিয়েছি। আর মাছটা ধোয়ার অনেকক্ষণ পরে কুমড়োর মাঝখানে মাছগুলো তেলে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এভাবে দিলেও কোনো সমস্যা হয় না, যেহেতু চিংড়ি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এক এক সময় এক এক রকম করে রান্না করি, অনেকেই আগে পেঁয়াজের মধ্যে মাছ দিয়ে মাছটা কষিয়ে নেয়। যাই হোক, তারপর এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম। তো ভালো করে ঝোলটা টেনে গেলে হয়ে যাবে আমার কুমড়ো দিয়ে চিংড়ি রান্না। চাল কুমড়ো দিয়ে চিংড়ি তরকারি কার কার ভালো লাগে আমাকে জানাবেন কমেন্ট করে। এই যে দেখেন কি সুন্দর তরকারি হয়ে গিয়েছে। 2 কাপ পানি দিয়েছিলাম, টানিয়ে 1 কাপ করে রেখেছি, ঝোলটা হালকা কুচুক দিলেই ভালো লাগে। আর এখানে আমি মাছ ভুনা করে নিচ্ছি। বাচ্চারা কিন্তু কুমড়ো সবজি এগুলো খেতে চায় না, তাই বেশি করে পেঁয়াজ দিয়ে ওদের জন্য মাছটা ভুনো করে নিব। এই মাছগুলোতে আমি শুধু মরিচি গুঁড়া আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, আপনারা ইচ্ছে করলে একটু সয়া সসও দিতে পারেন। সবগুলো মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপর ছেড়ে দিব। আর এই মশলা কষানোর জন্য খুব একটা কিছু দিতে হয় না, হলুদের গুঁড়া মরিচি গুঁড়া পাশাপাশি একটু ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম। আর নামানোর আগে আমি একটু গরম মশলা দিব, কারণ অনেক সময় বাচ্চারা মাছের ফ্লেভারটা পছন্দ করে না। তাই কি করো, নাস্তা রাস্তা করবো না, ঘুম থেকে উঠছো? আজ অনেক দিন পর আপনাদের ভাইয়ার সাথে বের হয়ে গেলাম। তো আমার ভালো লাগছিল না ঘরে বসে বসে, তো মিডলে ওর একটু কাজ পড়েছিল যমুনা ফিউচারে, তো বলছিল আমাকে কল দিয়ে তুমি কি যাবে, গেলে ঝটপট রেডি হয়ে যাও। যেহেতু রান্নাবান্না শেষ তাই হাজবেন্ডের কথায় রাজি হয়ে গেলাম, দুজন মিলে বের হয়ে পড়লাম। অনেক জ্যাম ছিল প্রচণ্ড গরমে, যাই হোক গিয়ে পৌঁছালাম। আর আমার লাইফে এই ফার্স্ট যমুনা ফিউচার পার্কে যাওয়া, যাই যাই বলে কখনই যাওয়া হয় না। আসলে সবসময় দেখা যায় বসুন্ধরা থেকে শপিং করা হয়, যমুনা তেমন একটা যে আহামরি কিছু না। যাই হোক, বিশাল একটা প্লেস ছিল, হাঁটাহাঁটি করতে ভালোই লেগেছিলো। দুজনে মিলে হাঁটছিলাম, একটু ছবি তুলে নিচ্ছিলাম, কিছু ফটো সেশনও করে নিলাম। আর যেহেতু অনেক দিন পর দুজন মিলে বাহিরে বের হয়েছে, তাই এখানে চাঙ্খারপুরের মোড়ে একটা আমাদের পরিচিত হোটেল ছিল, ছোট্ট একটা হোটেল আল মিজান আমাদের আত্মীয়র। তো তার ওখানে যেয়ে বসে পড়লাম খেতে। তো আমার হাজবেন্ড বলছিল যে আসো একটু বাহিরে লাঞ্চটা সেরে নেই। তো ওখানে গিয়ে ও অর্ডার করলো ভুনা খিচুড়ি, আর আমি নিয়েছিলাম প্লেন পোলাওয়ের সাথে, দুজনেই রোস্ট খেয়েছিলাম মুরগির। যাই হোক, ওদের খাবার কিন্তু অনেক ভালো হয়, আপনারা ইচ্ছে করলে এখানে খেতে পারেন। দাদা আমাদের এক আত্মীয়র বিরিয়ানির দোকান, এই জন্য আর কি বসে খাওয়া হচ্ছে। অনেক পুরনো দোকান, তো আপনারা যারা মানে বাহিরে খাবার পছন্দ করেন আসবেন। হ্যাঁ, দোকানের নাম হলো আপনার আল মিজান, এই যে দেখেন ওই যে আল মিজান বিরিয়ানি হাউস। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ। যারা এখন পর্যন্ত নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।